নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য দারুণ সুসংবাদ জুলাই মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎসব মাসিক পাঁচশো টাকা ও এক হাজার টাকা অনেক কাজে লাগে দিন দরিদ্র পরিবারের মহিলাদের তবে বন্ধুরা এই জুলাই মাস শেষ হতে চললো এখনও অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি মধ্যে অনেক মহিলা টাকা পেলেও বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই শুরু হচ্ছে প্রকল্পের টাকা দেওয়া আবারও আর বন্ধুরা এবার অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পেতে বাকি আছে তারা কবে টাকা পাবে কাদের কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা জুলাই মাসে যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা জুলাই মাসে যারা টাকা পেতে এখনও বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা জুলাই মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুলাই মাসে টাকা ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ বিগত জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে সমস্যা হয়েছিল আবার অনেক মহিলা এমন ছিলেন যারা বিগত জুন মাসে কোনো টাকাই পায়নি প্রকল্পের তাই জুলাই মাসে টাকা দেওয়া হবে কি না সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা দিতে চলেছে আর বন্ধুরা টাকা দিতে দেরি হলেও জুলাই মাসে অনেকে পাবেন অতিরিক্ত টাকা কারা কারা অতিরিক্ত টাকা পাবে টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দিয়ে দিল রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা তবে বন্ধুরা কিছু জেলাতে আজ টাকা দেওয়া হয়েছে বাকি জেলায় আগামী কাল থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার আজ বন্ধুরা রাজ্য সরকারের তরফে দশ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা আজ ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা পেয়ে গেছেন আর বন্ধুরা যারা বাকি থাকবেন আগামী কাল থেকে তাদের টাকা দেয়া হবে আর বন্ধুরা এই জুলাই মাসে অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকার বদলে দেড় হাজার টাকা আবার অনেক মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকার বদলে দেওয়া হচ্ছে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আজ দশ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার আর যারা বাকি থাকবেন তাদের অ্যাকাউন্টে কাল থেকে টাকা দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এই জুলাই মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জুলাই মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মে ও জুন মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই জুলাই মাসে এক টাকা ও তিন হাজার টাকা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুলাই মাসে টাকা আসতে দেরি হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাই যারা এখনও জুলাই মাসের টাকা পায়নি তারা আগামী দুদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মাসের টাকাগুলি এই জুলাই মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা জুলাই মাসে যারা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনো পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন